বলছি শোনো না আমাদের মতো মহাপাপী তো পৃথিবীতে কেউ নেই সন্তান পেলাম না আগামী মাঘি পূর্ণিমায় নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ বলে হ্যাঁ সব দান করে দাও কি আমি দেখি মন্ত্রে ঢাটা দিয়ে দাও আগামী মাঘি পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে এই নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল দেখিতে দেখিতে কাটিতে লাগিল মাঘি পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল মাঘি পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল সব এনেছো বেশ কে কি চায় দেখে নাও এই যে কি নেবে তুমি কি চাই তোমা চাল ডাল খাবার চাই মন্ত্রী ওকে চাল দেবার ব্যবস্থা করো তখন তো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ওকে দাও ও চাল চাইছে দিয়ে দাও বেশ তুমি কি নেবে হ্যাঁ ঠিক আছে ওকে বস্ত্র আর অস্ত্র দুটোই দিয়ে দাও তোমার কি চাই সোনা ওকে কবস্তা সোনার মোহর দিয়ে দাও তুমি কি নেবে হ্যাঁ বাড়ি করবে ঠিক আছে মন্ত্রী ও বাড়ি করতে চাইছে ওকেও এক বস্তা মোহর দাও ভাঙিয়ে বাড়ি করো তুমি কি নেবে মন্ত্রী ওকে জমির ধারে নিয়ে যাও কোন জমিটা নিতে চাই দিয়ে দাও দুটো হালের গরু দিয়ে দাও ও বুড়ো বয়সে হাল করে খা মন্ত্রী তো আর এক চতুর মন্ত্রী বলে শোনো এই ঘোঁচটা দিলাম ঘোঁচ বোঝেন না বাঁশের শুলো তোমার যত দূর দরকার তত দূরে গিয়ে এই শুলোটা পুঁতে দিয়ে আসবে মন্ত্রী যাচ্ছে ঘোড়ায় ও তো ছুটে ছুটে যাচ্ছে মন্ত্রী কিন্তু বলছে দশ বিঘে হয়ে গেল কুড়ি বিঘে হয়ে গেল তিরিশ বিঘে হয়ে গেল পঁয়ত্রিশ বিঘের মাথায় শুলো হাতেই মুখ থুবড়ে পড়লো মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমেছে বলে কি খবর দেখি জায়গা সে তো পাটিয়ার এবার বাংলায় নেই চলে গেছে মন্ত্রী ফিরে এলো মহারাজ জিজ্ঞেস করলো জায়গা দিয়েছো বলে মহারাজ জায়গা তো নিয়েছে তবে বেশি নিতে পারেনি মাত্র সাড়ে তিন এত জায়গা নিয়ে মারামারি পেটাপিটি কপালে সাড়ে তিন তাও কিনে নিতে হবে কি গো পড়ির জায়গা পড়ির জমি ঘর বানাইয়া আমি রো আমি তো এই জমির মালিক নই ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রো আমি তো এই জমির মালিক নই ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই প্রথম যেদিন ভবে এলাম দয়াল রে যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম প আমার ঘরের চাবি তোমার হাতে ঘরের চাবি তোমার হাতে এই ঘর কবে খুলেছিল দরজা বলতে পারবে তোমার ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে আচ্ছা ওটা বাদ দিয়ে দাও কবে বন্ধ হবে এটা তো বলতে পারবে বাবু বাথরুমে জল পড়ছে না ভাড়াটা দিয়ে যাবেন বাথরুমে জল দেওয়া হবে সিস্টেম কলকাতা তোমার এই ঘরেরও একই সিস্টেম তুমি যদি সময় সময় ভাড়া না দাও হঠাৎ করে দেখবে স্যাটেলাইট অফ করে দিচ্ছে বিশ্বাস করো তখন ভগবানকে দেবেন এই ডাক্তারখানায় গিয়ে দাও 30000
কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, কিডনি ড্যামেজ, পেট ফুলে যায় না, দুটো জায়গায় তোমাকে দিতেই হবে, হয় ডাক্তারকে দে নালে ভগবানকে দে, ভগবানকে দিলে এক গুণ ফেরত পাওয়া যায় 100 গুণ, কিন্তু ডাক্তারকে দিলে ফেরত দিতে তোমাকে হবে, এটা মাথায় রেখো, কারণ মানুষদের তো ভালোবাসা এইরকমই না, নিজেরা খাবে গান্ডে পিণ্ডে, ভগবানকে এত বড় থালায় দুটো নকল দানা, ঠাকুর তুমি খাও, হ্যাঁ গো, কলির জীবের ভালোবাসা, বাপরে বাপ, ভগবানও বুঝতে পারে কি ভালোবাসে, নিজেরা থাকবে পাথর বসানো মজা করা ঘরে, ভগবানকে রাখবে চিলে কোটার ছাতে, বদ জায়গা করলে ঠাকুরের মাথায় পড়বে, এদের ভালোবাসা বাপরে বাপ, একবারও ভাবে নে, তুই আমাকে যেমন দেখবি আমিও তো তোকে তেমন দেখব, আজকে দেখবেন বৃন্দাবনে, বৃন্দাবনে কোন ব্রজবাসী বাঙালিদের দেখতে পারে না, দেখলেই গাল পাড়ে, বাঙালিদের দেখলেই গালাগালি করে, কেন জানেন, বাঙালিরা এদিকে খরচা করবে, চায়ের দোকানে মাঠে ঘাটে খরচা করবে, মন্দিরের সামনে যখন যাবে পকেটে হাত দিয়ে ছোট মালটা খুঁজবে, টুক করে বার করলো দেওয়ার ভাবটা দেখো, একবারও ভাবে না, যার জিনিস যার ব্যবহার করব তার সঙ্গেই এই রকম সম্পর্ক, তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস ভগবানও তোকে ছুঁড়ে দেবে, প্রমাণ নেবেন, বাস্তব প্রমাণ বলছি, দেখে বলছি, আমার বাড়ির পাশে আছে কোটি কোটি টাকার মালিক, হরি নামে চাঁদা 20-30 টাকার উপরে জীবনে দেবে, 180,000 টাকা দিয়ে খাট কিনলো আমার চোখে দেখা, সুইচ মারলেই বিছানা হয়ে যায়, সুইচ মারলেই বিছানা বন্ধ হয়ে যায়, বউকে খাটাবে না, খাটকে খাটাবে, হ্যাঁ, টাকাকে খাটাবে, বউ খাটাবে, কিরকম মজা দেখো, 3 মাস শুয়েছে তবে খাটখানাও আছে দেখার মতো, সুইচ মারলেই বিছানাটা পাতায় খাটটা খুলে গেল, আবার সুইচ মেরে দিলেই বন্ধ হয়ে গেল, দারুণ ব্যবস্থা, হ্যাঁ, খাটের মধ্যেই ঠান্ডা গরম এসি ডিসি, শুলেই একাত ঢুকে যাবে, প্রচুর আরাম, আরামের নাম হারাম, তারপরেই বেরাম, ডাক্তারে 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 বাজবি যদি ডাক্তারে, ওরে বাজবি যদি ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে, সময় আছে ডাক্তারে, আর কলকাতার এখানে নেই তো কেউ, কলকাতার ডাক্তার মানে পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত, ডাক্তার বাবু কি দেখলেন, তোমার শরীরে কোনো রোগ নেই, কিন্তু শুলে উঠতে পারেনি, উঠলে শুতে পারেনি, একটাই ওষুধ, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে, তুই চুষে চুষে মরবি, ও তুই চুষে চুষে মরবি, ওরে যতই চাইবি ততই দেব, চুষে চুষে মরবি, ডাক্তার বাবু খাবো কি, ডাবের জলের মিজরির জলেই আমার দেয়া ফল চুষে মো, কর্তা ব্যাগ ভর্তি বাজার করবে, খাবার সময় গিয়ে দেখবে কর্তার শুধু পেঁপে শেষ, তো বাবা তুই যদি ভগবানকে না দিস ভগবানও তোকে ভোগ করতে দেবে না, বাংলা বলছি, ভাগবতটা ভালো করে পড়ে নিলে সব পেয়ে কি গো, তবে টিকা টিপুনি গুলো পড়তে হবে, শুধু শ্লোক পড়ে গেলে হবে, ভগবানের সঙ্গে সেই রকম সম্বন্ধ করো, ভগবান তো চাই নে তোমার কাছে যে আমাকে রাজভোগ এনে দে, আমাকে রসগোল্লা এনে দে, চাই কি, চাই না, কি চায়, কি চায় ভগবান, কি চায়, মাংস জহি অবে বিচারে না ভক্তি যোগে না সেবতে, যোগে না সেবতে, সগুনাম সমতি তৈতা ব্রহ্ম ভুয়ায়ো কল্পতে, কল্পতে, শোনো শোনো হে অর্জুন, হে অর্জুন, যদি কোন ভক্ত দুফোঁটা চোখের জল দেয়, চোখের জল দেয়, কেঁদে কেঁদে বলে ভগবান, ভগবান আমার তোমার
चरणे देवार मत किछु ना, देवार मत किछु ना, मन तुलसी विवेक चंद्रन भक्ति गंगा जा, भक्ति गंगा जा, एर संगे सौंपे दियो निजेर कर्म फल, निजेर कर्म फल। भगवान बोलछे अर्जुन आमि तार घरेते बाधा थाकि, आमि तार घरेते बाधा थाकि, जे जन नित्य नयन जले सेवा करे, যে জন নিত্য নয়ন জলে আমার সেবা করে, প্রাণ গোবিন্দ তোমার হলামে বলে হরি সেবা করে, গোবিন্দ তোমার হলামে বলে নয়ন জলে সেবা করে, বাধা পড়ে যাওয়া। আমি খাবার কানাল নই, মাংস যদি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবা, কেউ যদি দু ফোঁটা চোখের জল আমাকে দেয় আমি তাতেই সন্তুষ্ট। আমি বস্তু লক্ষ্য করি না, কি লক্ষ্য করি, যে দিচ্ছে তার ভেতরটা কেমন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, একে একে সবাইকে সব দান করা হলো, মন্ত্রী সবাই দান পেয়েছে তো মহারাজ, আমার দেখতে তো এখানে যারা এসেছে সবাই পেয়ে গেছে, কে পাওনি এরম কেউ আছো নাকি, সবাই পেয়েছো তো, তাহলে আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করবো। রাজা সারাদিন জলবিন্দু পর্যন্ত খায়নি, তবু রাজার মনে একটা ইচ্ছা, আমি একবার নিজে মুখে জিজ্ঞেস করে নি, তাই না, কেউ যদি বাকি থাকে। আচ্ছা শোনো প্রজাগণ, শোনো গো সবাই, আজকে সকাল থেকে যে দানব্রত যজ্ঞ এখন পর্যন্ত হলো, এখানে যারা আছো কেউ কি দান গ্রহণ করতে বাকি আছো? আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। মন্ত্রী মন্ত্রী কি মহারাজ, কে বললো আমি বাকি আছি, কোথায় তুমি বলো, আসছি মহারাজ অপেক্ষা করুন, কে তুমি বলছো, কোথা থেকে বলছো তুমি? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি। নারদের দেখি রাজা ক্রোধান্বিত হইল, ক্রোধান্বিত হইল, দূর হয়ে যা পেশনির কুমার তারে গালি দিল, তারে গালি দিল। ওমা আশিমন দুধে এক ফোঁটা গোচনা পড়ে গেল, কি হলো, সারাদিন যে দান করছিল এক এতেই সব শেষ, কেন, শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা, বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেল,
মহারাজ নারদ মুনি বলছে আপনার মন্ত্রী ঢাড়রা দিয়েছিল বলে আমি এসেছি। তোমার লজ্জা করে না? তুমি দাসীর পুত্র পেশনির কুমার হয়ে রাজা চন্দ্রকান্তের কাছে দান চাও? মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, শুনেছিলাম আপনি নাকি ধার্মিক রাজা, প্রমাণ করে দেখে নিলাম সত্যি আপনি ধার্মিক। যে কর্ম আজকে আমার সঙ্গে করলেন, যে ব্যবহার আমার সঙ্গে করলেন, এর জন্য আপনাকে ঘৃণিত কুলে জন্মগ্রহণ করতে হবে, নিষাদ কুলে চণ্ডালের ঘরে। যা বলে দিয়েছে নারদ মুনি, ছুটতে ছুটতে এসে রাজার স্ত্রী হেমকান্তা দেবী আছাড় খেয়ে পড়লেন নারদ মুনির চরণে। বলো না গো, ও গো মুনি মন সাজা দিও না, তুমি তো কি বাম ও গো মুনিব, ক্ষমা করো এ অভাগী। ওঠো মা, ওঠো মুনিবর, আমি নিষাদ কুলে জন্মগ্রহণ করব, ঘৃণিত কুলে ছোট ঘরে, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু মুনিবর, তুমি আরো দু চারটে অভিশাপ দাও, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু একটা অন্তত আশীর্বাদ আমায় দাও। নারদ মুনি দেখলো মা এ কি বল, দু চারটে অভিশাপ দাও তাতে কষ্ট নেই, একটা আশীর্বাদ দাও। বেশ মা, তোমার স্বামী অপরাধ করেছে, তুমি তো অপরাধ করো, তুমি কি চাও বলো। মা দেখলো এটাই সুযোগ, বৈষ্ণব চরণে বৈষ্ণবের কৃপা হলে জগতের কৃপা হয়ে যায়। চিত্রাই গৌর হরি বল, হ্যাঁ বৈষ্ণবের কৃপা হলে জগতের কৃপা হয়। আঁচলটা পেতে বলছে দিন, উমা আঁচলে কি দেব, দেবার তো কিছু নেই। মুনিবর একটাই চাওয়া আমার, কি একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত আমায় সন্তান দাও গো মুনি, যেন কৃষ্ণ ভক্ত আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন কৃষ্ণ ভক্ত চাওয়া। দেখেছে মায়ের চাওয়া, দেখে একটা সন্তানই দাও সে যেন হরি ভক্ত। ও মায়েরা আস্তে, তোমরা চাওনি ভগবানের কাছে, ছেলেটা যেন ইঞ্জিনিয়ার হয়, ছেলেটা যেন ডাক্তার হয়, ছেলেটা যেন উকিল হয়, কোন মা আছে বলে আমার ছেলে যেন হরি ভক্ত হয়? জীবনে বলেন বলেন নাকি, সত্যিটা তো সত্যি তাই না? ছেলে ডাক্তার হবে, বিলেতে যাবে, পাস করবে, তারপরে ব্যয় করবে, বাবা মাকে বুড়ো আঙুল দেখাবে, ছেলে ডাক্তার হবে, বাবা মা ওষুধ অভাবে মরবে, এটাই বাস্তব সত্য। হ্যাঁ গো, তুমি চেয়েছো যখন মা আমি অন্যতা করব না, তুমি তো অন্য কিছু চাওনি, হরি ভক্ত সন্তান চেয়েছো, কৃপা হবে। ও মা কৃপা হয়ে যাবে, চিন্তা করো না, তবে এমন কৃপা আমি তোমায় করলাম, তোমার ওই ছেলের জন্যই তোমার ভগবান দর্শন হবে। কিন্তু আজকের এই সামান্য অপরাধ, এর জন্য দর্শন হবে কিন্তু পরশন হবে না মা।
দুঃখ পেও না সব ঠিক হয়ে যাবে এত বলি নারদ মুনি করিল গম এত বলি নারদ মুনি করিল গম রাজা রানী হইল তোহে একত্রে মরণ ও গো রাজা রানী হইল তোহে একত্রে মরণ খুব কম মানুষের সহমরণ হয় কত সোজা জিনিস নয় কার হয়েছিল মাধব হে মাধব বহুত মিনতি করি তোয় হে মাধব समर्पण करिया तिल का दिया समर्पण कर लो दया तू ना छोड़ भी मोय माधव बहुत मिनती करी तो माधव बहुत मिनती करी কবি বিদ্যাপতির পদ না ভালোবাসতেন রাজার স্ত্রী লসিমা দেবীকে যখন বিদ্যাপতিকে পিটিয়ে মেরে দিল সহমরণ দেখলেন বিদ্যাপতিকে পিটিয়ে মেরে দিল এদিকে লসিমা দেবীও মারা গেল দুজনকে নদীর একুলে একজনকে আর ওকুলে একজনকে ফেলে দিল ওই দুটো দেহ ভাসতে ভাসতে একত্রে এসে ঠেকল যখনই দেহে দেহে পরশ হল সঙ্গে সঙ্গে দুজনেরই চোখ খুলে গেল হাতে হাত ধরে এও বলছে আমি মরি না তোমার জন্যই বেঁচে আছি ও বলছে আমিও তো তোমার জন্যই বেঁচে আছি চলো এইবার দুজনে একসঙ্গে এই নদীর জলে ভাসতে ভাসতে মৃত্যু বরণ করি বিদ্যাপতি কাঁদছে মাধব এতদিন তোমার চরণে সব দিলাম কোনদিন কিছু চাইনি তোমার তো দুটি চরণ ওই দুটি চরণের একটা আমাকে দাও আর একটা আমার লসিমা দেবীকে দাও শেষ নিঃশ্বাস ভক্তমণ্ডলী একে বলে সহমরণ রাজা রানী দুয়ে মৃত্যু হলো দুজনে সে জন্মালেন কোথায় সিংহামপুর সিংহামপুরে জন্মগ্রহণ করলেন নিষাদকুল নিষাদকুল মানে সবর সবরী চণ্ডাল চণ্ডালিনী বোঝা গেল একটা ছেলে হলো আস্তে কোথা থেকে কোথায় আসছে দেখ তাহলে সত্যযুগ চন্দ্রকান্ত হেমকান্তা তেতাযুগে তারাই দুইজন জন্মালো সবর সবরী একটা ছেলে হলো নাম রাখলো গুহক ভগবান রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হলো কি করে বন্ধুত্ব ভগবানের পিপাসা লেগেছে আমরা পিপাসা পেলে কি করি মাকে ডাকি নালে বাড়ির লোককে বলি একটু জল দাও না এখন ভগবান বনের মধ্যে কাকে ডাকবে কেউ আছো আমায় একটু জল দেবে ছোট গুহক দেখলো এখানে তো কোথাও জল নেই লোকটা এমন ভব কাঁদছে ও তো জলবিহনে মারা যাবে কি করেছে বুদ্ধি দেখুন একটা কচু পাতা ছিঁড়েছে আর ওই চোখের মধ্যে ভগবানের নাম করছে আর জল ফেলছে চোখ থেকে হুড়ুড় করে জল বেরোচ্ছে ওই চোখের জলটা নিয়ে গিয়ে দিয়েছে ভগবান রামচন্দ্র খেয়ে নিয়েছে খেয়ে বলছে এই খোকা এ কি জল রে এমন স্বাদ কেন বলে ঠাকুর তোমার কাছে তো মিথ্যে বলবো না এখানে কোথাও জল নেই কচু পাতাটা ছিঁড়ে চোখের মধ্যে আঙুল দিয়ে ঘষা দিলাম ভগবানের নাম করলাম
অনেকটা জল বেরিয়ে গেল, সেই জলটাই তোমাকে খেতে দিয়েছি। ছুটে গিয়ে ভগবান রামচন্দ্র গুহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ইস ঠাকুর, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? আস্তে আস্তে, তুমি আমাকে ধরলে কেন? তুমি ঠাকুর মানুষ, আমাকে ধরলে তোমার জাত মরে গেল। তার মানে আমরা যদি রাস্তা দিয়ে যাই, কেউ আমাদেরকে দেখে না, আমাদের ছাওয়া পর্যন্ত কেউ গায়ে লাগায় না, বলে চণ্ডাল মেলেছ জাতি, ওদের গায়ের বাতাস লাগলে নাকি ধর্ম নষ্ট হয়। মৃদু হেসে রামচন্দ্র বলে, তোর নাম কি? আমার নাম গুহক চণ্ডাল। ও আচ্ছা আচ্ছা, শাস্ত্র কি বলে জানিস গুহক? কি বলে ঠাকুর? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি পরায়ণ। এই ভালো করে শুনে নাও, চণ্ডাল চণ্ডাল নয়, যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ ব্রাহ্মণ, চণ্ডাল হয়, চণ্ডাল হয়, যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। এই তুই আমার বন্ধু হবি? তুমি কত বড়, আমি এইটুকু বন্ধু হওয়া যাকে? হ্যাঁ, তুমি অত বড়, আমি এইটুকু, এ বন্ধুত্ব হয়? এই শোন, বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু, তাই হবে। আস্তে এইবার চলুন বাড়িতে ফিরেছে, ফিরে বলছে, জানো মা, আজকে না বনের মধ্যে একটা বন্ধু পেয়েছি। বন্ধু? তার নাম কি? তার নাম শ্রী রামচন্দ্র। সবরীমা তো চমকে উঠল, কেন? সবরীমা মতঙ্গ মুনির শিষ্য, তাদের একমাত্র আরাধ্য দেবতাই হলো ভগবান রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি? সবরীমা তো রাম ভক্ত। খোকা, কি মা, তোর বন্ধুকে আনবি? তুমি বললে আমি আনতে পারি, তবে দু একটা মিথ্যে কথা বলতে হবে। যাই হোক করে একবার নিয়ে আয় না, দেখ। ঠিক আছে, পরের দিন খেলতে গেছে, বন্ধুদেরকে সব বাড়ি পাঠিয়ে দিয়েছে। সন্ধে লেগেছে, রামচন্দ্র হেঁটে আসছে। গুহক, ঠাকুর বাড়ি যাসনি? বলে ঠাকুর চলতে পারছি নি, পায়ে লেগেছে, আমাকে একটু কাঁধে করে বাড়ি দিয়ে আসবে? ভগবান রামচন্দ্র মনে মনে ভাবছে, গুহক রে, এই দিনটাই তো খুঁজছিলাম। কেন? গুহক মনে মনে ভাবছে, ঠাকুরের কাঁধে উঠবো, আমাকে দিতে যাবে, মাকে বন্ধু দেখিয়ে দেবো। আর ভগবান মনে মনে ভাবছে, এই দিনটাই তো খুঁজছিলাম, সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিলি, আজকে তোকে আমার কাঁধে তুলবো, কাঁধে তুলবো, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরবো, বক্ষে ধরবো, আর নয়ন জলে ভাসাইবো, নয়ন জলে ভাসাইবো, বলি গুহাক রে, তো রাঙা চরণ আজে নয়ন জলে ভাসাইবো, গুহাক রে, তোর রাঙা চরণ নয়ন জলে ভাসাইবো। ইচ্ছা দেখো, এর ইচ্ছা ঠাকুরকে বাড়ি নিয়ে যাবো, মাকে বন্ধু দেখাবো, আর বন্ধুর ইচ্ছা তোর পূর্বের ঋণটা শোধ করে দেবো। তাহলে দুজনের চিন্তাই যখন মিলেছে, দেরি আর করে লাভ নেই। বন্ধু বলো, তুমি বসো, আমি তোমার কাঁধে উঠি। ছোট্ট গুহক ভগবানের কাঁধে উঠলেন। খানিকটা গিয়েই বলছে, বন্ধু আমাকে নাবিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি? তোমার চোখ থেকে জল পড়ছে আমার পায়ে। ভগবান বলে, গুহক রে, এ তো না পারার জন্যে নয়, তোর সেদিনের ঋণ শোধ করিলাম আমি, সেদিন
পদ করিলা আমি সেদিন রে রে সদ করিলা সেদিনের ঋণ শোধ করিলা বলি আর জানো হয় কি না সেদিনের ঋণ শোধ করিলা বলি জানো আমার বন্ধু হবি বলি জনম জন আমার বন্ধু হবি জনম জন আমার বন্ধু হবি বলি জনম জন আমার বন্ধু বলি জনম জন আমার বন্ধু হবি তোর চরণ ধুলি আমার বুকে দিবি হগে জনম জন আমার বন্ধু হবি তোর রঙা চরণ ধুলি এ বুকে দিবি তোর চরণম জন অঙ্গে এখনো কতটা রে এখনো কতটা যাব ঠাকুর এসে গেছি এসে গেছি আর একটু গেলে তখন দরজার সামনে তখনও বলছি আর একটু গেলে কেন মা ও মা মা যা ডাক দিয়েছে অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি অমৃত নিন্দিত বাণী ভুবন মোহন ধ্বনি আর তাহে শির সহিতে আর কাহে শির সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি 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 হিয়া ধরি রহে চমকিতে হিয়া ধরি রহে চমকিতে কে এলো রে এলো রে দুঃখিনীর কুঞ্জ দ্বারে এলো রে এই দুঃখিনীর কুঞ্জ দ্বারে এলো রে মা সবরী মা ছুটে বেরিয়ে এসেছে ভগবান রামচন্দ্রকে দর্শন করে সবরী মার কথাই বলতে পারছে কেন যে দেখে সে কি বলতে পারে আর তো কিছুই বলতে পারছে না এক দৃষ্টে ভগবানের কি দেখছে চরণ দুটো তাকিয়ে দেখছে ভগবানের চরণ যে চরণে মাধব মাঝির কাষ্ঠ তরি সোনার হয় সোনার যে চরণে অহল্লা পাষাণ উদ্ধার হয় অহল্লা পাষাণ উদ্ধার হয় গুহাগ রে ও গুহাগ রে তুই
সেই চরণাময় পাইয়ে দিলি আইয়ে দিলি আমি মা হয়ে উত্তরে প্রণাম করি আমি মা হয়ে উত্তরে প্রণাম করি আমি মা হয়ে তোরে প্রণাম করি মা হয়ে তোরে প্রণাম করি গুহাগ বলছে মা বলতে নেই ভগবান এসছে দেখে নাও তুমি তো বন্ধু দেখতে চাইছিলে আমি বন্ধুকে এসে দেখিয়ে দিলাম শবরী মা বলে গুহাগ রে এ তোর শুধু বন্ধু নয় এ হলো সর্বকালোচিত সর্বদিনের সর্বসময়ের দীনবন্ধু দীনবন্ধু এ হলো ভবসিন্ধু পারের ঘাটের বন্ধু বলে মা আর দেরি করবে না চলে যাবে এক্ষুনি শবরী মা বলছে প্রভু একটুখানি কি গো দাঁড়িয়ে আছো কেন গিয়ে বসবে তো তবে তো আমি কাঁধ থেকে নামতে পারবো তাই না আমাকে নাবিয়ে দাও ভগবান বসলেন এইখানে নয় ভেতরে চলো নালে নামবো কি করে ভগবান তো ভেতরে ঢুকতে চাইছে না তখন শবরী মা করজোর করে বললেন প্রভু গো এবারে কৃপা করে এলে যখন দুঃখিনীর দুয়ারে যদি কৃপা করে এলে যখন দুঃখিনীর দুয়ারে আমি চরণ বাড়ি তুলে রেখেছি চরণ বাড়ি তুলে রেখেছি আমি নয়ন বাড়ি তুলে রেখেছি আমি নয়ন বাড়ি তুলে রেখেছি তোমার চরণ সেবার তরে কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে একবার কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে কি বলবো তোমায় প্রভু তোমায় তো আমরা অন্য কিছু দিতে পারবো না জাতিতে চণ্ডাল মোরা চণ্ডাল মোরা তোমায় অন্য নাহি দেব অন্য নাহি দেব পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব ভোজন করাইব দুঃখ করো না মা আমি কারো ঘরে কিচ্ছু খাবো না কেন খাবে না পিতার আদেশ রাম বাবা কারো গৃহে না যাইবা কিছু না খাইবা কিছু না খাইবা চোদ্দ বছর বনে বনে ভ্রমণ করিবা ভ্রমণ করিবা তুমি পাকা পাকা মিষ্টি ফল আমায় খাওয়াতে চাইছো এই তো এ জন্মে খাবো না আগত জন্মে তুমি জন্মগ্রহণ করবে বৃন্দাবন থেকে পাঁচ কোষ দূরে যমদানগর কিরাত কিরিতানি রূপে তুমি মথুরা থেকে পাঁচ কোষ দূরে যমদানগর ওইখানে তোমার জন্ম হবে তুমি ফল বিক্রি করতে আসবে বৃন্দাবনে আমি সেদিন তোমার কাছে ফল চেয়ে খাব কথা দিলাম কেমন ওই দিনের অপেক্ষায় বস ব্যাস আর কিছু বোঝানোর নেই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে সবার সবারই পরজন্মে জন্মগ্রহণ করলো মথুরা থেকে পাঁচ কোষ দূরে যমদানগর কেমন তাহলে আগে জন্মালো চন্দ্রকান্ত চন্দ্রবংশে দ্বিতীয় জন্ম হলো সিংহমপুর সবার সবারই তৃতীয় জন্ম হলো যমদানগর মথুরা থেকে পাঁচ কোষ দূর এইবার মথুরা যমুনা নদী পার হয়ে মথুরার বাগান থেকে ফল পাড়ে কেন মেয়ে ছেলে কেন সংসার চালাবে পুরুষ তো চালাবে বৃন্দাবনের নিয়ম ছিল রাধা গোবিন্দ যুগলে থাকলে দুটি পাখি তারা কোনোদিন মিলিত হতেন না চক্রবাক চক্রবাকি তা এইবার সকালবেলা যখন রাধা গোবিন্দ যুগল ভেঙে যায় ওই পাখি দুটি দুজনে মিলিত হয় স্বামী স্ত্রী এই মিলনের কালে সকালবেলা ওই ব্যাধ কিরাত মানে ব্যাধ পুরুষ পাখিটাকে মেরে দিল
তখন তনচি নারী পাখি অভিশাপ দিল বেদকে, তুই তিন দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। বেদ অন্ধ হয়ে গেল, বেধিনী অর্থাৎ কিরিতানি মথুরার বাগান থেকে ফল পাড়ে বৃন্দাবনে বিক্রি করে, এইভাবে সংসার চলে। চলুন ফলটা বেচে দিয়ে শেষ করুন। তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে, তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে, আমারে ফল আমারে ফল আমারে ফল আমারে ফল আমারে ফল একবার খেলে আমার হবে সে, ফল নিবি রে এলাম ফল বিকিতে, এলাম ফল বিকিতে, ফল বিকিতে, ফল লে হো ফল লে হো তাকে পুন পুন সে হো, ফল লে হো ফল লে হো, দেরি আছে দেরি আছে উঠছে কেন, ফল আসতে তাকে পুন পুন। যুগল না দেখে চলে গেলে বাড়িতে যুগলে গন্ডগোল হয়ে যাবে, সাবধান। ফল লে হো ফল লে হো তাকে পুন পুন সে হো, ফল লে হো ফল লে হো তাকে পুন পুন সে হো, ফল লে হো ফল লে হো তাকে পুন পুন সে হো, ফল লে হো ফল লে হো তাকে পুন পুন সে হো, আমারে ফল আমারে ফল আমারে ফল একবারে খেলে আমার হবে সে, ফল নেবে রে ফল নেবে গো এলাম ফল বেচিতে, আরে ফল নেবে রে এলাম ফল বেচিতে, ফল নেবে গো এলাম ফল বেচিতে, শুনি ব্রজ শিশুধার ফল কিনে কিনে খায়, 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 আরে আমার মা আমার ভাল, আরে আমার ভাল একবার খেলে আমার হবে সে, এলাম ফল বেচিতে, ফল নিবি রে এলাম ফল বেচিতে, ফল নেবে গো এলাম ফল বেচিতে, ফল লে হো ফল লে হো ডাকে পুন পুন সে হো, ফল লে হো ফল লে হো ডাকে পুন পুন সে হো, ফল লে হো ফল লে হো ডাকে পুন পুন সে হো, ফল লে হো ফল লে হো ডাকে পুন পুন সে হো, আমারে ফল আমারে ফল আমারে ফল আমারে ফল আমারে ফল একবার খেলে অমর হবে সে, ফল নিবে রে ফল বেচিতে, ফল নিবে গো এলাম ফল বেচিতে। ভগবান কৃষ্ণচন্দ্র কি হাত পেতেছে প্রেম সে বলো, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কি হাত পেতেছে, একটা ফল দাও না গো, কি গো এই দাও না একটা ফল, ফলাহারি ফল কি দেবে দেখেই অবাক। ও মোর সোনার চা কি তোর মায়ের বল বল, মোর সোনার চার কি তোর মায়ের নাম বল বল, বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, বিল তারা তোর মত এমন পুত্র ফল, ও মোর সোনার চা কি তোর মায়ের নাম বল বল, এ মোর সোনার চা কি তোর মায়ের নাম বল বল বল। সব থেকে ধন্যবাদ, সব থেকে অভিনন্দন, আন্তরিক ভাবে ভালোবাসা জানাই যাপন করি আমার মাইক ম্যান ভাইকে, অপূর্ব সাউন্ড এবং অপূর্ব ভাবে কীর্তন, মাইক অনেক রাখলে হবে না, কীর্তনকে চালানো এ একটা বিরাট অভিজ্ঞতার দরকার, এ সবাই পারবে না, এগুলো সাধারণত পাই আমি বাঁকুড়ার দিকে গেলে। যাই হোক, ভগবানের কাছে সত্যি কামনা করব ওনার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি বিহার করে। নিতাই গৌর নিতাই গৌর হরি।
মাইক বাজালেই হবে না বুঝে বাজাতে হবে অপূর্ব পরিবেশ জয় দাদে দেখ বাবা পাঁচটা ফল তোকে যদি একটা দিয়ে দিই চারটে ফল বিক্রি করলে কি সংসার চলবে ভগবান বলছে আমি কি এমনি ফল চাইছি দাঁড়াও তোমাকে এমন জিনিস দেব না তোমার অনেক পেয়ে যাবে দাঁড়াও ছুটে গিয়ে কৃষ্ণ কি করলো ও গো শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া একঞ্জলি 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 কর হইতে পড়িতে পড়ি ও গো কর হইতে পড়িতে পড়ি ও মাইরা আরেক আস্তে একটা গোপন তত্ত্ব শুনে নি শেষে একটা তত্ত্ব বলে দি এই যে হাত থেকে ধানগুলো পড়ছে পায়ে চিপা লাগছে এই চিপা লেগে লেগে চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হলো চিপিটক মানে বোঝেন তো চিড়ে চিড়ে তারা যখন কাঁদছে ভগবান যাওয়ার সময় বলে যাচ্ছে ফল আনতে যাচ্ছি এ জন্মে তো হলো না আগত জন্মে আমি যেদিন গৌর হব তোদেরকে মাটির মালসায় করে আমি আস্বাদন করব তাই গৌর হরি অবশেষে ছটি ছিল ফল আহারির ঝাঁকায় দিল অবশেষে ছটি ছিল ফল আহারির ঝাঁকায় দিল হাত পাতে মনে রহরিষে হাত পাতে মনে রহরিষে লাস্টে কটা ধান ছিল বললাম ওই ছটা ধান ফেলে দিয়েছে ঝাঁকায় দিয়ে কি বলছে শোনো তোমার ছটার ছুটি ঘটে যাবে ছটার ছুটি ঘটে যাবে তবেই তুমি আমায় পাবে ছটার ছুটি ঘটে যাবে তবে তুমি আমায় পাবে তাই ছটায় 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 দিলা তবে তুমি আমায় পাবে ছটায় 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 আরে তবে তুমি আমায় পাবে তোমার ছটার ছুটি ঘটে যাবে ছটার ছুটি ঘটে যাবে কোন ফলটা নিবি বল ভগবান বলছে যেটা তোমার মন চায় ফলাহারি বলে না না ভালোটাই নে সব থেকে ভালো ফলটা ভগবানের হাতে দিয়েছে ভগবান ফলটা নিয়েছে এবার হাঁটতে শুরু করেছে চারটে ফল আছে বিক্রি করে বাড়ি যাব ফলের ঝাঁকাটা তুলে যে ফল চাই ফল এক পা দু পা তিন পা আর হাঁটতে পারছে না কেন ডালা হইল ডালা হইল রতনে পুরিত হরি হরি ও ডালা হইল রতনে পুরিত ফলাহারি বিস্ময় চিত ফলাহারি বিস্ময় চিত বনায়া বনি করয়ে খে মনেতে ভাবিল নীরবে মনেতে ভাবিল বিষমুখে বারোটার পর আমি কোথাও কীর্তন করি না এটাই আমার একটা দোষ আমি জানি না আজ রাধা মাধব কি করে এতক্ষণ টানিয়ে দিল আমি আসার সময় বলছিলাম না তোমাকে বারোটা পাঁচ হবে না আমাকে ছেড়ে দিতে হবে এখন মনে হয় পাঁচ হয়ে গেছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ওই যে বললাম খেয়াল হয়ে গেছে ফলাহারি ছুটতে ছুটতে যাচ্ছে খোকা দাঁড়া রে দাঁড়া ভগবান দাঁড়িয়ে গিয়ে বলছে খাইনি এখনো ফেরত নেবে ফেরত দরকার নেই তুমি কেন ওইগুলো আমায় দিয়েছো সোনা দিয়ে আমার মন ভুলাতে চাইছো নেব না ওইসব সোনা দানা মনি মানিক্য নাহি প্রয়োজন নাহি প্রয়োজন এ জীবনে চাই শুধু শ্রী গোবিন্দ চরণ শ্রী গোবিন্দ চরণ আছাড় খে পড়লো ফল আরি তবে তারে দেখাইলা
अपन सारो तबे तारे देखाइलय अपन सारो तबे तारे देखाइलय अपन सारो तबे तारे देखाइलय अपन सारो अपन सारो तबे तारे देखाइलो अपन सारो तारे देखाइलो सारो रसराज महाभाव है दुईरो रसराज महाभाव है दुईरो रसराज महाभाव है दुईरो रसराज महाभाव है दुईरो भक्त सने भगवानेर मिलन होइलो भक्त सने भगवानेर मिलन होइलो भक्तगण प्रेमानंदे हरि हरि बोलो হরি হরি বল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল